শাকিব খান 1999 সালে বাংলা সিনেমায় যাত্রা শুরু করেছেন। ইন্ডাস্ট্রিকে দিয়েছেন অনেকগুলো ব্যবসা সফল সিনেমা, তৈরি করেছেন নিজের ফ্যান বেজ, হয়ে উঠেছেন ঢালিউড কিং। প্রায় দুই যুগ ধরে ঢাকায় সিনেমায় রাজ করা শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা, আদি নিবাস গোপালগঞ্জে। বাবার চাকরি সূত্রে শাকিব খানের বেড়ে ওঠা নারায়ণগঞ্জে। ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল তার, কিন্তু উচ্চ মাধ্যমিক শেষ করার পর তার ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যায়। বন্ধুদের নিয়ে হলে গিয়ে সিনেমা দেখতেও পছন্দ করতেন। দারোয়ানকে ঘুষ দিয়ে প্রবেশ করেছেন FDC-তে। শুটিং দেখতে গিয়েই শুটিংয়ের মায়ায় পড়ে গিয়েছিলেন শাকিব খান। দীর্ঘ ক্যারিয়ারে 150 সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। দর্শক, আজকে আপনাদের জানাবো শাকিব খানের জীবনে ঘটে যাওয়া কিছু প্রথম ঘটনা। শুটিংয়ের দিক থেকে শাকিব খান অভিনীত প্রথম সিনেমা আফতাব খান টুলু পরিচালিত সবাই তো সুখী হতে চায়। আকাশ চরিত্রে এ সিনেমায় অভিনয় করেছিলেন শাকিব, তার বিপরীতে ছিলেন কারিশমা শেখ। কিন্তু মুক্তির দিক থেকে শাকিব খানের প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা। সোহানুর রহমান সোহান পরিচালিত এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন ইরিন জামান। বিশে বরা নাগিন সিনেমায় অভিনয় করে শাকিব খান প্রথম হিট সিনেমার স্বাদ পান। এটি পরিচালনা করেছিলেন দেলোয়ার জাহান ঝন্টু। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মুনমুন। 2000 মুক্তি পেয়েছিল সিনেমাটি। তুমি অপরূপা, তোমার রূপের ঝলকে সবাই পাগল হয়ে যাবে। শাকিব খানকে নিয়ে প্রথম গুঞ্জন ওঠে 2000 আবু সাইদ খান পরিচালিত দুজন দুজনার সিনেমায় অভিনয়ের সময় চিত্রনায়িকা পপির সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে শোভা নির্মাণ করেছিলেন চাষী নজরুল ইসলাম। 2006 নির্মিত এ সিনেমাটি ছিল শাকিব খানের প্রথম সাহিত্যভিত্তিক কাজ। পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছিলেন শাকিব খান। আমি তোকে বউ করে নিয়ে যাব শু। 2007 মুক্তিপ্রাপ্ত যমজ সিনেমায় প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করেন শাকিব খান। সিনেমাটি নির্মাণ করেছিলেন যুগল নির্মাতা শাহিন সুমন। এতে শাকিবের বিপরীতে ছিলেন পপি। আমার দেরি হয়ে যাচ্ছে মা, আমি যাই। মা, আমার ড্রেস কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না তো। তোর ড্রেস মানে? অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও বেশ নাম আছে শাকিব খানের। তার প্রযোজনায় প্রথম সিনেমা হিরো দ্য সুপারস্টার 2014 মুক্তি পেয়েছিল সিনেমাটি। এটি নির্মাণ করেছিলেন বদিউল আলম খোকন। উইদাউট গড এনিবডি আই ডোন্ট কেয়ার। প্রথম যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেন ঢালিউড বাইজান। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছিলেন FI মানিক। নাম সবার উপরে তুমি। শাকিবের বিপরীতে ছিলেন স্বস্তিকা মুখার্জি। শাকিব খান শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 2010। জাকির হোসেন রাজু পরিচালিত ভালোবাসলেই ঘর বাঁধা যায় না সিনেমার জন্য সেরা নির্বাচিত হয়েছিলেন তিনি। আমি এগুলো নেব না ছোট সাহেব। কেন? কেন আবার কি? আমি নেব না। আশ্চর্য। শাকিব খান প্রথম গান গিয়েছিলেন 2011 মালেক আফসারি পরিচালিত মনের জ্বালা সিনেমায় ছিল গানটি। আমি চোখ তুলে তাকালে সূর্য লুকায় শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। চোখ তুলে তাকালেই সূর্য লুকায় হাতের ইশারাতে সাগর। অভিনয় ক্যারিয়ারে 4 জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ একাধিক সম্মাননা ঘরে তুলেছেন শাকিব খান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সুনামের পাশাপাশি বিভিন্ন সময় একাধিকবার সমালোচনার মুখেও পড়তে হয়েছিল এ অভিনেতাকে।